আসসালামু আলাইকুম, আশা করছি আপনি ভালো আছেন। আজকে আমরা একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি আজও পর্যন্ত বেকার কেন? আমি আমার দোকানে প্রায়শই অনেকেই বলতে শুনি যে আসলে যারা বেকার থাকে সেটা সম্পূর্ণ তার নিজের দোষে। সেটা কিভাবে, এটা আসলে অনেকভাবে ব্যাখ্যা করা যায় যে আপনি কেন বেকার। তার মধ্যে সবচেয়ে কমন একটা প্রবলেম আমাদের বাংলাদেশে সেটা হচ্ছে যে আমরা বেশি হায়ার এডুকেটেড হয়ে পড়ছি, আর হায়ার এডুকেটেড হওয়ার পর নিজেদেরকে অনেক বড় কিছু মনে করছি, আর নিজেকে অনেক বড় কিছু মনে করে আমরা, কিন্তু আমরা মনের ভিতর থেকে এখনো পর্যন্ত শিক্ষিত হয়ে উঠতে পারিনি, যার ফলে আমরা অনেক কর্মকে ছোট করে দেখি। অনেক কর্মকে যখন আমরা ছোট করে দেখি তখন কিন্তু আমরা সেই কর্মকে ছোট করে দেখার কারণে আমরা সেই কর্ম শুরু করতে পারি না, যার ফলে আমরা আজও পর্যন্ত বেকার। একটা অভিজ্ঞতার কথা বলি, আমার দোকানে একজন ভদ্রলোক এসেছিলেন যিনি মাস্টার্স কমপ্লিট করেছেন, করার পর একটা চাকরির জন্য ছোটাছুটি করছেন কিন্তু একটা চাকরি হচ্ছে না। তো গল্পে গল্পে তার সাথে কিছু কথা হলো, গল্প হলো, এক পর্যায়ে সে আমার কাছ থেকে বুদ্ধি চাইলো যে আসলে আমি কি করতে পারি, আমাকে বুদ্ধি দেন। তো আমার কাছে যখন বুদ্ধি চাইলো, আমি ভাবলাম আমি তো ব্যবসার বুদ্ধি দিব, আমি তো চাকরির বুদ্ধি দিব না। তাকে একটু যাচাই করার চেষ্টা করলাম, বললাম যে ভাই আপনাকে আমি যে বুদ্ধি দিব সেটা তো আপনি করবেন না। আমি যদি বলি আপনি পেঁয়াজের ব্যবসা করবেন, আপনি তো করবেন না। আমি যদি বলি আপনি মাস্ক নিয়ে হকারি করবেন, আপনি তো করবেন না। আমি যদি বলি আপনি মেডিসিনের হকারি করবেন, আপনি তো করবেন না। এ ধরনের বেশ কয়েকটা বিজনেস এর আইডিয়া তাকে দিলাম, তার কাছে কোনটাই ভালো লাগলো না। তাহলে সে আসলে কিভাবে বেকারত্ব থেকে বেরিয়ে আসবে বলেন? এটা তো কখনোই সম্ভব না। তাকে পাঁচটা ছয়টা দশটা কাজের অপশন দেন না কেন, সে কিন্তু সেখান থেকে একটা কাজও সে বেছে নেবে না, তার একটাও পছন্দ হবে না। মানে মূল সমস্যা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে, আমরা কোনো কাজকে আসলে নিজেদের জন্য পারফেক্ট মনে করি না, যার ফলে আমি আজও পর্যন্ত বেকার, আপনি আজও পর্যন্ত বেকার। এই হলো প্রথম একটা কারণ যে ওভার এডুকেটেড হয়ে পড়ছে আমরা খাতা কলমে, কিন্তু মনের দিক থেকে আমরা এডুকেটেড হতে পারছি না। তারপরে আরেকটা কারণ হচ্ছে যে আমরা যে কোনো কাজকে কাজের সমপরিমাণ মূল্যায়ন করতে পারি না, যে কোনো কাজকে আমরা ছোট মনে করি, যার ফলে আমরা আজও পর্যন্ত বেকার। তারপর আমরা অপেক্ষা করি ভালো কিছু করার জন্য, পড়াশোনা শেষ করার পর আমরা অনেক ভালো কিছু করতে চাই, এক মানে প্রথমবারই ভালো কিছু করতে চাই। এই ভালো কিছু করার জন্য আমরা অনেক সময় অপেক্ষা করি, কিন্তু ভালো কিছু করবো যে সেই ভালো কিছুটা কি সেটা আমরা নিজেরাও জানি না। আমি একজন বেকার ছেলেকে যদি দশটা বিশটা কাজের আইডিয়া দেই, সে বলবে না এগুলো আমি করবো না, আমি এর চেয়ে ভালো কিছু করবো। তারপরে আরেকটা কাজের আইডিয়া দেবো, সে বলবে না এটা আমি করবো না, আমি এর চেয়ে ভালো কিছু করবো। তো এর চেয়ে ভালো কিছু, এর চেয়ে ভালো কিছু খুঁজতে খুঁজতে কিন্তু আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়, কিন্তু সে ভালো কিছুটা আসলে কি সেটা আমরা নিজেরাও জানি না, যার ফলে এখনো পর্যন্ত আমরা বেকার পড়ে রয়েছে, এখনো পর্যন্ত আমাদের কর্মের সন্ধানটা এখনো হয়নি। তাই আমি বলবো আপনি এখনো পর্যন্ত ভালোটা যদি না পান, চোখের সামনে যেটা পেয়েছেন সেটা দিয়ে শুরু করুন, সেটা করতে করতে একটা সময় আপনি ভালো কিছু সন্ধান পেয়ে যাবেন। তাছাড়া কিন্তু আপনি ভালো কিছু সন্ধান এখনো পাচ্ছেন না, আর ভবিষ্যতেও পাবেন না। তাই যেটা হাতের কাছে আছে আপাতত সেটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি কিন্তু ভালো কিছু পেয়ে যাবেন। তারপর আরেকটা প্রবলেম হচ্ছে যে আমরা পড়াশোনা শেষ করার পর একমাত্র চাকরিকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেই, যার ফলে প্রত্যাশা অনুসারে একটা চাকরি না পাওয়ার ফলেও কিন্তু আমরা এখনো পর্যন্ত একটা পরবর্তীতে আরো একটা প্রবলেম হচ্ছে যে আমরা পড়াশোনা শেষ করার পর একটা চাকরির জন্য হন্যে হয়ে ওঠে, কিন্তু আরেকটা সমস্যা হচ্ছে চাকরি পাওয়ার ক্ষেত্রে আমরা ছোটখাটো চাকরিগুলোকে আমরা প্রাধান্য দিই না, আমরা ভাবি যে এর চেয়ে ভালো কিছু চাকরি আমি করব। কিন্তু আমার সাজেশন হচ্ছে আপনি পড়াশোনা শেষ করার পর আপনার কিন্তু কোনো অভিজ্ঞতা থাকে না, তো যেহেতু আপনার কোনো অভিজ্ঞতা নেই সেহেতু আপনাকে কিন্তু একটা ছোটখাটো চাকরি দিয়ে শুরু করতে হবে। শুরু করে যখন আপনি ভালো অভিজ্ঞতা অর্জন করতে পারবেন
তখন ধীরে ধীরে আপনি ভালো পর্যায়ে যেতে পারবেন। বেকারত্ব লাঘবের জন্য যে একমাত্র ব্যবসায় একমাত্র উপায় আর কোনো উপায় নেই তা নয়। আপনি চাকরি করেও কিন্তু নিজের বেকারত্বকে ঘুচাতে পারেন। যদি চাকরি নাই পান, যেহেতু এখন চাকরি বাজারে মন্দা চলছে, এটা সারা জীবনই এরকম থাকে, চাকরি বাজারে সবসময় মন্দা থাকে, সেহেতু আমি মনে করি যে আপনি একটা ব্যবসা শুরু করে আপনার বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। তারপরে আপনি আজ পর্যন্ত বেকার, তার মধ্যে আরো কিছু কারণ থাকে। একটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে আপনি কোনো দিক থেকে কোয়ালিটি পূর্ণ নয়। আপনাকে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ভালো স্কিল কি রয়েছে, সেক্ষেত্রে আপনি হয়তো উত্তর দিতে পারবেন না যে আপনার কি ভালো স্কিল রয়েছে। আপনি কি ভালো মার্কেটিং পারেন, বলবেন যে না আমি আসলে তেমন পারি না। আপনি কি ভালো কম্পিউটার নলেজ আছে, আপনি কি ভালো গ্রাফিক ডিজাইন পারেন, আপনি কি ভালো ওয়েব ডেভেলপমেন্টের কাজ পারেন, আপনি কি ডিজিটাল মার্কেটিং এর কাজ জানেন, আপনি কি অ্যানিমেশনের কাজ জানেন, আপনি কি ভিডিও এডিটিং এর কাজ জানেন, আপনি কি কন্টেন্ট ক্রিয়েটিং এর কাজ জানেন। আপনাকে যেটাই বলা হবে আপনি বলবেন যে না আমি আসলে এগুলো পারি না। তো যদি আপনি কিছুই না পারেন, একটা প্রতিষ্ঠান আপনাকে কেন নিবে? হ্যাঁ, একটা প্রতিষ্ঠান আপনাকে মাসে 20,000, 30,000, 50,000 টাকা বেতন দিবে, কি রেখে দিবে? আপনার তো একটা গুণ থাকতে হবে, আপনার তো একটা কোয়ালিটি থাকতে হবে, তাই না? কোম্পানি আপনাকে দিয়ে তো কোনো কাজ করাতে পারবে না। কোম্পানি আপনাকে ইনভেস্ট করবে, সেখান থেকে আপনাকে দিয়ে ইনকাম করবে, আপনাকে দিয়ে ইনকাম করিয়ে আপনার টাকাই আপনার পকেটে ভরে দিবে, আর বাকি প্রফিটটা সে নিয়ে নিবে। সেটাই তো করে, সব ব্যবসায়ীরা তো এটাই করে, তাই না? আমি যে একটা দোকান করি, কথার কথা, এখানে যদি আমি একটা লোক রাখি, অবশ্যই আমি তাকে বেতন দিব, কিন্তু বেতন আমি তখনই দিতে পারবো যখন তার দ্বারা আমার, তার বেতনটা ওঠার পরে আমার কিছু প্রফিট থাকবে, তখনই কিন্তু আমি তাকে বেতন দিব, তাই না? আমি কিন্তু তাকে তখন বেতন দেব না যখন দেখবো যে আমার ব্যবসায় লস হচ্ছে। তো আপনার ভিতরে যদি কোয়ালিটি থাকে, তাহলে আপনাকে দিয়ে কোম্পানি ইনকাম করতে পারবে, আর যদি আপনাকে দিয়ে কোম্পানি ইনকাম করতে পারে, তখন কিন্তু কোম্পানি আপনাকে বেতন দিতে কার্পণ্য বোধ করবে না, প্রয়োজনে সে আপনার প্রত্যাশার চেয়ে আপনাকে বেশি বেতন দিয়ে দিবে। তাই বেকারত্ব থেকে বেরিয়ে আসার জন্য আপনার আর একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে নিজের কোয়ালিটি বৃদ্ধি করা। কোয়ালিটি বৃদ্ধি করার জন্য অনেক উপায় রয়েছে। যেহেতু এখন এই ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে প্রায় প্রত্যেক বিষয়ই আসলে ডিজিটালি কাজ হচ্ছে, আর আপনি ডিজিটাল যে কোনো বিষয়ের উপরে যদি নিজেকে দক্ষ করে তুলতে পারেন, তাহলে কিন্তু বেকারত্ব থেকে বেরিয়ে আসা খুব সহজ হবে। সেক্ষেত্রে আপনি ভিডিও এডিটিং আছে, গ্রাফিক ডিজাইন আছে, অ্যানিমেশনের কাজ আছে, আফটার ইফেক্টস এর মাধ্যমে করে যেটা, তারপরে ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, তারপরে আপনার আছে ডিজিটাল মার্কেটিং, এসইও, কন্টেন্ট রাইটিং, এ ধরনের বেশ কিছু ডিজিটাল কাজ রয়েছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, এগুলো যদি আপনি শিখে নিজের কোয়ালিটিটাকে ইম্প্রুভ করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি দিন বেকার থাকবেন না, আপনি অল্পতেই কাজের সন্ধান পেয়ে যাবেন। তো মোটামুটি ভাবে আজকে আমরা বেশ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলাম আমার মনে হয়, জানি না আপনাদের কি মনে হচ্ছে। আসলে যদি আপনি বেকার না থাকতে চান, তাহলে এই বিষয়গুলো আপনাকে ছেড়ে ফেলে দিতে হবে। প্রথমত, নিজেকে অনেক বেশি মনে করা, বড় মনে করা যাবে না। দ্বিতীয়ত, চাকরিকেই একমাত্র উপায় মনে করা যাবে না। তৃতীয়ত, আপনাকে কোয়ালিটি বৃদ্ধি করতে হবে। চতুর্থত, যদি কোনো চাকরির সন্ধান না পান, সেক্ষেত্রে আপনি একটা ব্যবসা শুরু করুন। পঞ্চমত, আপনি নিজেকে অনেক বেশি বড় মনে করবেন না, যা আছে চোখের সামনে যা আছে সেটা দিয়ে শুরু করুন, ইনশাল্লাহ আপনি একটা পথ পেয়ে যাবেন। পঞ্চমত, একটা ভালো কিছু করব এটা আশায় আপনি বসে না থেকে চোখের সামনে যা আছে সেটা শুরু করুন। একটা সময় এই ছোট কাজটা করতে করতে আপনি বড় কাজের সন্ধান পাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করবো একটা ভিডিওতে আমি কিভাবে ছোট্ট কাজ শুরু করে ধীরে ধীরে অগ্রসর হতে হতে এখন মোটামুটি ভাবে একটা ভালো পর্যায়ে এসেছি, সে ব্যাপারে আপনাদের সঙ্গে আলোচনা করবো ইনশাল্লাহ কোনো একটা ভিডিওতে। তো আশা করছি আপনারা আমি যা বলেছি সেগুলো গুরুত্ব সহকারে দেখবেন, তাহলে আপনি খুব সহজেই কিন্তু আপনার এই বেকারত্ব থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকে এ পর্যন্তই রাখছি, আশা করছি সামনের ভিডিওতে আপনারা আবারও আপনার সঙ্গে দেখা হবে। সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, খুদা হাফেজ।